গ্রেফতার করেন, গ্রেফতার করেন এই অপকর্মের সঙ্গে যারা জড়িত, গ্রেফতার করে প্রমাণ করা যে প্রশাসনের টেম্পারেচার থাকে, যদি চাকরিটা দেবে আরেক জায়গায় আপনারা অ্যারেস্ট করেন 24 ঘন্টার মধ্যে, দেখুন তৃণমূল মানেই চোর। আর চোর যা কাজ করে রাতের অন্ধকারে করে, তারা আমাদের আজকে ওই খেরবাড়িতে যে মঞ্চ ছিল সেই মঞ্চে আজকে অনেকে যোগদান হওয়ার কথা, রাতের অন্ধকারে তারা পুড়িয়ে দিয়েছে। কিন্তু সব ওখানে হবে, তৃণমূল আটকাতে পারবে না, আর এইভাবে ভারতীয় জনতা পার্টি কেউ আটকাতেও পারবে না। এইসব কাজ ওরা যত করবে তাদের ততই ভারতীয় জনতা পার্টির ভোট বাড়বে। যে সময় লোক নেই তো আরো আর মঞ্চ দিছে, ওরাই মঞ্চ বানায়, ওরাই মঞ্চ পড়ায়, ওরাই বলে তৃণমূলের নামে বিভিন্ন দোষ দিয়ে দেয়। আমরা বলি যে এগুলো বন্ধ করেন, মানুষের কাছে যান, 5 বছর আসেন নাই, আবার নতুন করে আসতেছেন, আবার 5 বছর অপেক্ষা করেন তারপরে। আসবেন তো শুভ মুহূর্তে। আর কয়েক ঘন্টা পরে বিজেপির নির্বাচনী সভা, তার আগে বিজেপির সভামঞ্চ পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। সোমবার ঘটনাটি ঘটে দিনহাটা একের কিসামত 10 গ্রাম গ্রাম পঞ্চায়েত এলাকার মুক্তারের বাড়ি হাইস্কুলের মাঠে। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস, বিজেপির অভিযোগ এদিন বিকেল 5টা নাগাদ ওই এলাকায় বিজেপির সভা ছিল, সেই উদ্দেশ্যে মঞ্চ প্রস্তুত করা হয়েছিল। সকালে বিজেপি নেতারা সভামঞ্চের সামনে পৌঁছে দেখেন মঞ্চ পুড়িয়ে দেওয়া হয়েছে। বিজেপি নেতৃত্বের অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা সভামঞ্চ পুড়িয়ে দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সাহেবগঞ্জ থানার পুলিশ। যদিও পুরো ঘটনা অস্বীকার করেছে তৃণমূল, তাদের দাবি বিজেপি মানুষের কাছে জনসমর্থন না পেয়ে নিজেদের সভামঞ্চ পুড়িয়ে তৃণমূলের ওপরে দোষ চাপানোর চেষ্টা করছে। দিনহাটা থেকে অমৃতা দের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ। আসবেন তো শুভ মুহূর্তে।